প্রায় দেড় মাসের বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল গোপালগঞ্জে বেলা তিনটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহাম্মদ ও শেখ রাসেল চক্র সপ্তাহের প্রতি মঙ্গলবার হবে একটি করে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেই হিসেবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ষোলো এপ্রিল মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ তৃতীয় কোয়ার্টার ফাইনালে তেইশ এপ্রিল শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে ত্রিশ এপ্রিল আবাহনী খেলবে ফর্টিস এফসির বিপক্ষে মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ থাকে গত দেড় মাস খেলা বন্ধ ছিল